বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ এক আগ্নেয়াস্ত্র কারবারি ধরা পড়ল শামশেরগঞ্জ থানা পুলিশের চালে। এসটিএফ ও শামশেরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার রাতে শামশেরগঞ্জ থানার ডাকবাংলো সংলগ্ন জাতীয় সড়ক এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ শামশেদ আলী। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় পিস্তল, ম্যাগাজিন সহ 10 রাউন্ড গুলি। 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বুধবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গোপন সূত্রে আগ্নেয়াস্ত্র পাচারের খবর পেয়ে মঙ্গলবার রাতে শামশেরগঞ্জ থানার ডাকবাংলা সংলগ্ন জাতীয় সড়ক এলাকায় যৌথ অভিযান চালায় এসটিএফ ও শামশেরগঞ্জ থানার পুলিশ। সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় 3টি 7mm পিস্তল, 5টি ম্যাগাজিন সহ 10 রাউন্ড গুলি। এরপরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ শামশেদ আলী, বাড়ি জলঙ্গি। পুলিশ সূত্রে জানা যায়, ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদে আসার সময় শামশেরগঞ্জে ওই আগ্নেয়াস্ত্র কারবারিকে পুলিশ গ্রেপ্তার করে। 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বুধবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। এই আগ্নেয়াস্ত্র পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলি ক্লিনিক, স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয়। এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জারি দত্ত, এছাড়াও এমডি মেডিসিন, নিউরো, হার্ট স্পেশালিস্ট, জেনারেল সার্জন, নিউরোলজিস্ট, মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, এক্স রে, ইউএসজি সহ সমস্ত ছবি, প্যাথোলজি ও ওষুধের পরিষেবা। বিশদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক আপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলি ক্লিনিক। ঠিকানা পৌরসভার পাশের গলি, লাল লেকে বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন এই নম্বরে